Assalamualaikum viewers, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে আমি আমার গোলাপ গাছ আমি কিভাবে যত্ন করি আর আমি কিন্তু এই প্রথম কোন ফুল গাছ নিয়ে আপনাদেরকে কথা বলতে এসেছি। আর এই প্রথম তো আমি কিন্তু গোলাপ ফুল গাছ নিয়ে কখনো আপনাদেরকে কোনো আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি, এই প্রথম। তো আশা করি আমি যতটুকু জানি, আমি তেমন কিছুই জানি না ফুল গাছ সম্পর্কে, যতটুকু ফল এবং সবজি সম্পর্কে জানি, তো চেষ্টা করেছি যতটুকু আপনাদের সাথে শেয়ার করতে যতটুকু জানি। তো এটা হচ্ছে আমার একদম ছাদে উঠার সিঁড়িতেই, আমার সিঁড়িতে এই তিনটা ফুলের টব আমি এখানে বসিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, তিনটা তিন ধরনের গোলাপ গাছ। এই যে এটাতে ছোট ছোট পিঙ্ক কালার, রেড পিঙ্ক গোলাপ ধরে, আর এটাতে মাশাল্লাহ বেশ বড় গোলাপ ধরে। তো এটাতে আমি কিন্তু আরেকটা ফুল গাছ, এটা আমার মেয়ে এনে লাগিয়েছে, আপনারা নিশ্চয়ই এটার নাম জানেন। আসলে আমি এখন এই মুহূর্তে বলতে পারছি না, আপনারা কে কে জানেন এই ফুলটার নাম অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নামটা জানিয়ে দেবেন। আর গোলাপটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর হয়েছে। আশা করি বরাবরের মতো আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যারা গোলাপ গাছ বা ফুল গাছ পছন্দ করেন তাদের জন্য নিশ্চয়ই এটা কিছুটা হলেও উপকারে আসবে। তো আমি এরকম প্লাস্টিকের টবে আমি লাগিয়েছি আমার এই গোলাপ গাছটা, প্রত্যেকটাই প্লাস্টিকের টবে লাগানো, এগুলো বাজারে কিনতে পাওয়া যায়। তো এই গোলাপ গাছটা আমি কিছুদিন আগে লাগিয়েছি, আর লাগানোর সময় কিন্তু একদমই ছোট ছিল, এখন একটু বড় হয়েছে। আর আমি গোলাপ গাছের যত্ন করি হচ্ছে মাটিটা যখন আমি দিয়েছিলাম, মানে যখন আমি গোলাপ ফুল গাছটা লাগিয়েছিলাম, তখন মাটিটা আমি তৈরি করেছি কিছু কম্পোস্ট এবং মানে গোবর সার, শুকনা গোবর মাটির সাথে মিলিয়ে দিয়েছি, কিছু সাদা এবং লাল সার যেটাকে পটাশ এবং ইউরিয়া বলে সেই সারটা আমি দিয়েছি, কিছু ছাই দিয়েছি, মানে যেটা আমি আমার ছাদ বাগানে অনেক ময়লা আবর্জনা থাকে সেগুলো পুড়িয়ে আমি ছাই করি, তো সেগুলো আমি কিছু মিশিয়েছি। আর কিছু আমি সবজি পচানো যেটা আমি কম্পোস্ট বলি সেটা দিয়েছি, এগুলো মিশিয়ে আমি মাটিটা তৈরি করেছি। তো মাটিটা তৈরি করার 10 থেকে 12 দিন পরে আমি এই গোলাপ গাছগুলো লাগিয়েছি। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক ছড়িয়েছে আমার গোলাপ গাছটা। তো আপনারা কিভাবে যত্ন করেন সেটাও কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর আমি কিছুদিন পরপর কলার খোসাটা অনেক অনেক উপকারী এই গোলাপ গাছে ফুল গাছের জন্য। তো এই কলার খোসাটা আপনারা মাটিটা আলগা করে দিয়ে গোড়ার মাটিটা, সেই মাটির ভিতরে আপনারা যদি ছোট ছোট করে কলার খোসাটা একটু মানে নিচের দিকে দিয়ে মাটিটা ঢেকে দেন, তাহলে কিন্তু এই গোলাপ গাছের জন্য খুবই খুবই উপকারী এবং খুব সুন্দর হবে গোলাপ গাছ। আমি কিন্তু অনেক উপকার পেয়েছি, তো এই জন্য ভাবলাম যে আমার ভিউয়ারদের সাথে আমি শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছি নতুন অনেক ডগা মানে ডালপালা বের হয়েছে এই গোলাপ গাছের, তিনটা তিন ধরনের গোলাপ গাছ। আর এটাতে আপাতত কোনো ফুল নেই, কিন্তু ফুল হবে একদম, এই যে বের হয়েছে, একটু একটু কলি দেখা যাচ্ছে। তো আপনারা নিশ্চয়ই এগুলা একটু ফলো করবেন, একটু গাছের যত্ন করবেন যারা ছাদ বাগান করেন বা বারান্দা বাগান করেন। এই গোলাপ গাছটা মাশাল্লাহ অনেক ছড়িয়েছে, আমি যখন কলার ছালটা ভিজিয়ে পানি দিয়েছি কিছু, আর কিছু কলার ছাল আমি টুকরো টুকরো করে কেটে আমি মাটিতে দিয়ে তারপরে আবার মাটিটা ঢেকে দিয়েছি। তো আর রেগুলার একটু যখন শুকিয়ে যাবে তখন পানি দিবেন, আর যখন ফুলগুলো হয়ে শুকিয়ে যাবে তখন আপনারা ডালপালাগুলো একটু ছেঁটে দিবেন, যেগুলো মানে এই যে যেমন এই যে ধরেন এই ফুলটা কিন্তু আমার অলরেডি শুকিয়েছে এটা, তো এটা আমি যদি এখন কেটে দেই তাহলে আবার এখান থেকে নতুন ডালপালা বের হবে। এই ফুল গাছটাও অনেক সুন্দর হয়েছে, অনেক ফুল ধরেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রচুর ফুল ধরেছে।
সুন্দর, দেখতে অনেক ভালো লাগে। আর একদম আমার রুমের একদম গেটের সামনে, মানে বের হলে আমি দেখতে পারি, সকালে ঘুমের থেকে উঠলে আমি এই ফুলটা, আজকে তিন দিন হয় এরকমই। তো আমি আসলে ভাবতেছিলাম যে আমার ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করি, তো আসলে হচ্ছিল না। আপনারা অনেকেই জানেন, আমি যারা রেগুলার আমার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন যে আমার একটু প্রবলেম আমার ফ্যামিলিতে, মানে আমার যা মারা গিয়েছিল, আমার আরেকটা ভাসুরের মেয়ে, ওরা একটু অসুস্থ, এই নিয়ে আমরা খুব টেনশনে আছি। সবাই দোয়া করবেন আমাদের পরিবারের জন্য, আমাদের জন্য, আমরা যেন আল্লাহ যেন আমাদেরকে সহি সালামতে রাখে। তো আমি এই ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি আমার গোলাপ গাছ নিয়ে। তো আশা করি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে এসেছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর লাইক দিয়ে আমাকে কমেন্টসে জানাবেন কেমন লাগলো আমাদের এই ভিডিওটা। তো সবাই পাশে থাকবেন, আমিও পাশে আছি ইনশাল্লাহ যতটুকু সম্ভব। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ইনশাল্লাহ নেক্সটে এরকম আরও কিছু ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সাথে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।